আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী, আপনারা দেখছেন আনন্দ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। পূর্বস্থলে বিডিও নেতৃত্বে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালালো নাদুনঘাট থানার পুলিশ। সংস্কৃতির এনএস হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্পর্কিত সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিষপান করে আত্মঘাতী হলেন বছর 18-এর এক যুবতী। শিশু সুরক্ষার উপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স হলে। 21 জুলাই মুখ্যমন্ত্রী জনসভার সমর্থনে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশির আহমেদের উদ্যোগে শুরু হলো প্রচার অভিযান। চলে আসছে বিস্তারিত খবরে। নাদনঘাট থানা শ্রীরামপুরে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। পূর্বস্থলীর বিডিওর নেতৃত্বে চলে অভিযান পর্ব। অবশ্য ভুয়ো চিকিৎসক তার স্বপক্ষে যুক্তি খাড়া করতে ছাড়েননি। ফের ভুয়ো চিকিৎসক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার শ্রীরামপুরে। স্থানীয় এক চিকিৎসক ডক্টর কে কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিনা শংসাপত্র ছাড়াই চিকিৎসা চালাচ্ছেন। অবশ্য অভিযুক্ত চিকিৎসক তার স্বপক্ষে যুক্তি খাড়া করতে ছাড়েননি। ডিগ্রি সেটা এলোপ্যাথিকে লাগতে পারে, আমাদের লাগে না। আমরা আমাদের ইউনানিতে আমরা এ টু জেড সমস্ত রোগের ট্রিটমেন্ট করতে পারি, মানে আমাদের কোনো ভাগ নেই। তবুও আমরা ওই দুটো রোগের উপরে আমরা একটু বেশি জোর দিয়েছি, সেটার উপরে আমরা একটু লিখে চিকিৎসা করছি। ইউনানির সঙ্গে আমি দু একটা একটা আয়ুর্বেদিক দিই, প্রয়োজনে দিতে হয়, সেটা রোগী পজিশন করছি। দিতে পারি বলতে, হ্যাঁ আমাদের সেটা হিসাব রয়েছে, দিই আমি, আমি দিই। আয়ুর্বেদিক ইউনানি তো পাশাপাশি একই জিনিস, একটু আলাদা, তেমন কোনো খারাপ নেই। পূর্বস্থলের বিডিও পুষ্পেন চ্যাটার্জির নেতৃত্বে নাদনঘাট থানার পুলিশ অভিযুক্ত চিকিৎসকের শংসাপত্র পরীক্ষা করেন। শংসাপত্রগুলি বৈধ না অবৈধতা জানতে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে বলে জানান বিডিও। এখানে একটা অভিযোগ ছিল, একটা ক্রস প্যাথির অভিযোগ ছিল, আর আরেকটা ছিল যে উইদাউট লাইসেন্স ফার্মাসি করবার একটা অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে আসা হয়েছিল। তো আমরা ওর কাছ থেকে ওর বক্তব্য শুনলাম, ওর ডিক্লারেশনও নিলাম। এটা তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে একমাত্র শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে, ওরাল টেস্টের ভিত্তিতে যদি কাউকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, ডাক্তারি করবার অধিকার দেওয়া হয়, ওই উনি এগুলো ট্রিটমেন্ট করতে পারেন কিনা আমি বললাম, এখনই আমি সিদ্ধান্ত দিতে পারছি না, কারণ যেহেতু উনি একটা সার্টিফিকেট দিয়েছেন। এবার আমাদের দেখতে হবে সেই সার্টিফিকেটটা কতটা সেটার জেনুইনিটি এবং কি বৈধ। এটা তো একেবারেই সম্পূর্ণভাবে অবৈধ। যে কোনো ধরনের মেডিকেল শপ যদি করতে হয় তার একটা রেজিস্ট্রেশন লাগে, সেই রেজিস্ট্রেশন ওনার নেই। এই বিষয়ে তো অবশ্যই আমরা, এই বিষয়টা নিয়ে তো অবশ্যই আমরা এগোবো, আইনি প্রক্রিয়াও নেবো। কিন্তু একটু মানে এটা নিয়ে চর্চা করা দরকার যে উনি যেগুলো ক্লেম করেছেন সেগুলো নিয়ে আগে ডিসকাস করা দরকার। ওনার দাবি স্বাস্থ্য দপ্তরই ভেরিফাই করবে, আমরা সেটাই স্বাস্থ্য দপ্তরের সঙ্গেই কথা বলবো যে বিষয়গুলো কি আছে, এরপরে আমরা কিভাবে পদক্ষেপ করব। সেটার ক্ষেত্রে উনি যেটা দাবি করেছেন যে ওনার বক্তব্য অনুসারে যে এই ধরনের ছোট ফার্মেসির ক্ষেত্রে কেবলমাত্র গ্রাম পঞ্চায়েতের ট্রেড রেজিস্ট্রেশন থাকলেই হয়, যেটা ওনার ধারণা, যে ধারণা ঠিক নয়। তো উনি বললেন যে এই ধারণার বশবর্তী হয়ে উনি করেছেন, কিন্তু এই ধারণা সঠিক নয় এবং সেটার জন্য যা যা পদক্ষেপ করতে হয়, মানে করবার আছে, সেগুলো আমরা করবো। নাদনঘাট থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সরকারি স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্স হলে। বিভিন্ন আধিকারিক বৃন্দ এদিনের আলোচনায় অংশগ্রহণ করেন। তাতে আমাদের, আমরা উই এক্সপেক্ট যে ওটা 10-15% ইমিডিয়েটলি বেড়ে যাবে, যেটা আমাদের 55 বা 60% এর কাছাকাছি আছে। সেটা
বৃহস্পতিবার একটি পর্যালোচনা অনুষ্ঠিত হলো। এদিনের এই আলোচনা গড়ে ওঠে সংস্কৃতির অ্যানেক্সলে। জনগণকে কিভাবে আরও ভালো পরিষেবা দেওয়া যায় তা এদিন পর্যালোচনা করা হয়। সরকারি প্রকল্পগুলিকে আসন্ন ডিসেম্বর মাসের মধ্যেই পরিসমাপ্তি করার লক্ষ্যে রাখা হয় এদিনের এই পর্যালোচনা। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বাঁধগুলি সংস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে যেটা এনআরজিএস সেল হয় 100 দিনের কাজের যে আমাদের যে ব্লক সেল আছে, যে ব্লক সেলকে নিয়ে আমরা প্রতি মাসে রিভিউ করি। তো আমাদের রিসেন্টলি আমাদের অনারেবল সিএম আমাদের ভিজিট করে গেছেন, আমাদের পারফরমেন্স রিভিউ করে গেছেন। আমরা চাইছি যে সেই জায়গাতে কুইকলি পৌঁছাতে। আমাদের অ্যাচিভমেন্ট মোটামুটি ভালো, কিন্তু আমরা চাইছি যেহেতু ডিসেম্বরের মধ্যে আমরা সমস্ত কাজ কমপ্লিট করতে চাইছি, তাহলে আমরা সেই জন্য এই ব্লক সেলকে নিয়ে রিভিউ করলাম। মূলত আমাদের যে পরিমাণ লেবার বাজেট আছে সেই লেবার বাজেট অ্যাচিভমেন্ট, কিছু ভালো ধরনের কাজ, আমরা নতুন ধরনের কিছু সিদ্ধান্ত নিচ্ছি যে একটা জায়গার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারভেনশন থাকবে। হর্টিকালচার, ফ্লোরিকালচার, কৃষিকালচার, বি কিপিং, এআরটি ডিপার্টমেন্টের ইন্টারভেনশন। আমরা কিছু ভালো ভালো ইকো পার্ক তৈরি করেছি এনার্জিএসের মাধ্যমে সেই জায়গায়, এবং সেইখানে যে সব ধরনের প্রডিউস হবে সেই প্রডিউসগুলোকে যাতে আমরা এগ্রিকালচার মার্কেট, যেটা আমাদের কৃষক বাজার আছে, সেই কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারি, সেটাও যেন আমরা এনার্জিএসের মাধ্যমে সেই ইন্টারভেনশনটা নিচ্ছি। এর বাইরে যেটা আছে, যেটা মুখ্যমন্ত্রী ওইখানে বলে গেছিলেন, আমাদের একজন মাননীয় বিধায়কও প্রসঙ্গটা উঠিয়েছিলেন, সেটা হচ্ছে এক্স জমিনদারি বাঁধ, সেই বাঁধগুলোর সংস্কার। তো যেটা স্টেট লেভেলে সিদ্ধান্ত হয়েছে যে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর অর্থাৎ আমাদের এনআরজিএসের কাজের মাধ্যমে সেগুলোর প্রাথমিক লেভেলে সংস্কার করে আমরা সেটা সেচ দপ্তরের কাছে করব। তো আমরা সেটাও রিভিউ করলাম। আমাদের পাঁচটা ব্লক আছে কাটোয়া সাব ডিভিশনের, মঙ্গলকোট, কেতুগ্রাম 1, কেতুগ্রাম 2, কাটোয়া 1, কাটোয়া 2, এর বাইরে আউসগ্রাম 1-2 আছে। এই ব্লকগুলোর যেখানে যেখানে এক্স জমিনদারি বাঁধ আছে সেখানে এক্স জমিনদারি বাঁধগুলো রেনোভেশনের ব্যাপারে আমরা প্রাথমিকভাবে আমরা ইনকোয়ারি করবো। প্রাথমিক সরজমিনে একবার দেখে আসবো, দেখে আসার পরে ডিস্ট্রিক্ট সেল থেকে দেখে আসার পরে সেইটা আমাদের কাজগুলোকে টেক আপ করবো আমরা। মোটামুটি এইটার জন্যই আমাদের আজকে রিভিউ ছিল, আমাদের রিভিউটা মানে চলছে আর কি। বিভিন্ন আধিকারিক বৃন্দের উপস্থিতিতে গড়ে ওঠে এদিনের এই আলোচনা সভা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। জেলার কৃষক বাজারগুলি পুনরায় চালু করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্পর্কিত সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স হলে। কৃষি ও কৃষি সম্পর্কিত সমস্ত বিষয়ে এদিন আলোচনা অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রতিটি ব্লকে একটি করে কৃষক বাজার চালু করার নির্দেশ দেন। সেই মতো জেলায় 18টি কৃষক বাজার চালু করা হয়, যার মধ্যে 5টি চালু থাকলেও 13টি কৃষক বাজার প্রায় বন্ধের মুখে। জেলার কৃষক বাজারগুলি পুনরায় চালু করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্পর্কিত সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই দিনের এই বৈঠক। কৃষি এবং কৃষি সম্পর্কিত সমস্ত বিষয়ে আগামী দিনে কি কি পরিকল্পনা গ্রহণ করা যায় সেই বিষয়ে এদিন আলোচনা অনুষ্ঠিত হয়। উপরে ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশও রয়েছে কি যেটি আমাদেরকে কৃষক বাজার স্টার্ট করতে হবে। সমস্ত কৃষি রিলেটেড যা কিছু দপ্তর হতে পারে, যেমন এগ্রিকালচার, ফিশারিজ, এআরডি, হর্টিকালচার, জিএমডিআইসি ছিলেন, তো আমরা সবাইকে ডেকেছিলাম। 15 দিনের মধ্যে আমরা আবার বসবো, ডিটেল আমরা আলোচনা করবো কি ধরে ধরে কোন কোন কৃষক বাজারে কী করতে চাইছি। তো এগ্রি আর এগ্রি রিলেটেড অ্যাক্টিভিটিস যা কিছু করা যায় এটাই ডিপার্টমেন্টের নির্দেশ আছে। তো আজকে সবাইকে বলা হলো কি এগ্রি আর এগ্রি রিলেটেড অ্যাক্টিভিটি যা কিছু করা যায় সেটা করতে, কিন্তু কৃষক বাজারকে স্টার্ট করতে হবে, তো সেটাই নিয়ে আলোচনা। কিন্তু দেখা যাচ্ছে কি অনেক কৃষক বাজার চালু হয়ে গেছে কিন্তু কোনো কিছু কাজ আর হয় না, প্রথম কাজ হওয়ার পর এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। আমার যে রিপোর্ট আছে, আমাদের টোটাল 18টা আছে, 18 থানার মধ্যে 5টা ঠিক চলছে, 13টা ঠিক চলছে না, তো সেটাই ক্ষেত্রে। তাই জন্য আজকে আবার বলা হলো গভর্নমেন্ট অফিস যত সম্ভব, যেমন এআরডি অফিস তো আমরা শিফট করাছি, হেলথ পশু যে হেলথ ক্যাম্প আমরা করি সেটা আমরা ওখানে করাবো, সো রিলেটেড অফিসদেরকে নিয়ে যাবো। তো একবার লোক যেতে স্টার্ট হবে আশা করি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরালাম বিরতির পর। বিষ পান করে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমানের ভাতারের ছোট বেলুনের বাসিন্দা বছর 18-র পূর্ণিমা। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার শোকে ছায়া নেমে আসে এলাকায়। বিষ পান করে আত্মঘাতী হলেন এক যুবতী, মৃতার নাম পূর্ণিমা, বয়স 18 বছর, পূর্ব বর্ধমানের ভাতারের ছোট বেলুনের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়
গত এক তারিখে গ্রামে একটি পুজোকে কেন্দ্র করে পূর্ণিমা কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই যুবতী। আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। বাড়িতে ওষুধ খেয়েছিল, পুজোর সময় পুজো হচ্ছিলো আর কি, যে কী হয়েছে যে ওষুধ খেয়েছিল আর কি, আসান আসানে পুজো একটা গ্রামে। কী গ্রাম? ছোট বিল। কী থানা পড়ছে? মাথা থানা। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা এক তারিখে ঘটেছে। হঠাৎ পুজোকে কেন্দ্র করে ঝামেলা? হ্যাঁ হ্যাঁ, পুজো কেন্দ্র। কার সাথে সেটা? সেটা ওই গ্রামের মধ্যে আর কি, রাতে না থাকে হতো ছিল। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু সুরক্ষার উপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স হলে। শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য কি কি করা প্রয়োজন তার পর্যালোচনা করা হয় এদিনের এই বৈঠকে। শিশু সুরক্ষার ওপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই দিনের এই বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, বিভিন্ন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন সদস্য সহ পুলিশ আধিকারিকবৃন্দ। শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য কি কি করা প্রয়োজন তার পর্যালোচনা করা হয় এই দিনের এই বৈঠকে। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও এদিন আলোচনা অনুষ্ঠিত হয়। আমাদের বেসিক্যালি চাইল্ড প্রোটেকশনের উপরে ICPS এর একটা মিটিং হয়, সেটা ছিল সমস্ত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যে আছে তাদের চেয়ারপারসন মেম্বার ছিলেন, যে যে জুভেনাইল জাস্টিস বোর্ডের চেয়ারপারসন মেম্বার ছিলেন, পুলিশ অধিকর্তারা ছিল, বেসিক্যালি যারা মানে আমাদের ICPS এর আন্ডারে কাজ করে সবাই ছিল। আমরা আলোচনা করলাম যে কী কী জিনিসটা করার দরকার এখানে চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রে, অনেক সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটাকে ইনশিওর করাবো। আমরা আমাদের বেসিক্যালি যা হচ্ছে প্রত্যেক বাচ্চা ওয়েদার ইট ইজ ইন নিড অফ কেয়ার অফ ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন তাদেরকে আমরা হেল্প করব। যারা বাচ্চা কনফ্লিক্ট উইথ ল আছে তাদেরকে আমরা হেল্প করে যা আছে সেটা এক্সাক্ট করব, সেটা দিয়ে করাব। তো সমস্ত বিষয়টা আলোচনা হয়েছে আর আমরা এটাই চলছি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশেষ বিশেষ খবর নিয়ে ফিরলাম বিরতির পর। 21 জুলাই ধর্মতলে মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে প্রচার অভিযান। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশির আহমদের উদ্যোগে শুরু হলো প্রচার অভিযান। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফ্লেক্স লাগানো হচ্ছে, চলছে দেওয়াল লিখন। প্রতি বছরের ন্যায় এবছরও 21 জুলাই পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মতলায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সমর্থনে পূর্ব বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে প্রচার অভিযান। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশির আহমেদের উদ্যোগে শুরু হয়েছে প্রচার অভিযান। ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা তথা শ্যামলাল, বাবুরবাগ, কালীতলা, ইন্দ্রপ্রস্থ, ঝাপানতলায় ফ্লেক্স লাগানো হলো বৃহস্পতিবার। পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। সকলকে 21 জুলাই ধর্মতলা জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। মনে হয় যে 21 জুলাই ধর্মতলা চলো, যারা শহীদ স্মরণ হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা ফ্লেক্স টাঙাচ্ছি। মোটামুটি গোটা ওয়ার্ডেই 15-20টা ফ্লেক্স তৈরি করা হয়েছে, এর জন্য সবাই কর্মী মিলে গোটা পাড়াতেই আমরা বেঁধে বেড়াচ্ছি। কার নেতৃত্ব হচ্ছে এটা? আমাদের শেখ বশির আহমেদ উর্ধ্বে বাস্তব নেতৃত্ব হচ্ছে। কত মোটামুটি 15-20 তৈরি করা হয়েছে? কোন 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 জায়গা? এবং আমাদের শ্যামলাল, বড়বাগ, কালীতলা, ঝাপানতলা, ইন্দ্রপ্রস্থ এসব জায়গায় টাঙানো হয়েছে। প্লাস এর সাথে সাথে দেয়াল লেখা শুরু হয়েছে, কিছু জায়গায় হচ্ছে, আরও হবে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। ঋণ দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে মেমারিতে। মেমারি পৌরসভার উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। আনুমানিক 400 জন বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার উদ্যোগ নেন উদ্যোক্তারা। বেকার যুবক যুবতীদের সুবিধার্থে ব্যাংক ঋণ কর্মসূচি চলছে মেমারিতে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের উদ্যোগে গড়ে ওঠে এই কর্মসূচি। মেমারি পৌরসভার তত্ত্বাবধানে পরিপূর্ণতা পায় এই কর্মসূচি। মূলত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। 18 থেকে 45 বছর বয়স্ক
এবং যাদের মাসিক আয় 15,000-এর নিচে তারাই এই প্রকল্পের আওতাভুক্ত হবে। আনুমানিক 400 জনকে এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এটা শুধুমাত্র মেমারি পৌরসভার ক্ষেত্রে, আজকে মেমারি পৌরসভার উদ্যোগে বেকার যুবক যুবতী যে স্বনির্ভর করার জন্য স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে আত্মমর্যাদা ও আত্মসম্মান ব্যাংক ঋণের ব্যবস্থা করেছে মেমারি পৌরসভা থেকে চমকপাড়া মোড়ে। এটা আমাদের 3 দিন হচ্ছে, গত পরশু 4 তারিখে ছিল আপনার ওপারে ছিল চকডিগি মোড়ে, গতকাল ছিল স্টেশন বাজারে, আজকে বামুনপাড়া মোড়ে আমাদের পৌরসভা উদ্যোগে ফর্ম বিলি করা হচ্ছে বেকার যুবক যুবতীর জন্য, স্বনির্ভর করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, এবং যারা ব্যবসা করছেন টাকার জন্য তারা হয়তো ব্যবসা মার খাচ্ছেন করতে পারছেন না, তাদেরকে লোনের ব্যবস্থা করা হয়েছে মেমারি পৌরসভাতে। ক্রাইটেরিয়া এখানে আপনার কিছুই নেই, আপনার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, মাসিক ইনকাম 15,000-এর নিচে, এবং আপনার ভোটার জেরক্স নিতে হবে, এবং কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করে ব্যাংক থেকে লোক যাবে, তারা ইন্সপেকশন করবে, করলেই আপনাকে লোন দেবে, এবং এটা আপনার 30% সাবসিডি পাওয়া যাবে। হ্যাঁ, শতকরা 30% সাবসিডি দেওয়া হবে। এটা আমাদের এখানে মেমোরি 400-এর উপরে। মেমারি থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। পূর্বস্থলে বিডিও নেতৃত্বে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালালো নাদনঘাট থানার পুলিশ। সংস্কৃতির এনএস হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্পর্কিত সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিষপান করে আত্মঘাতী হলেন বছর 18-এর এক যুবতী। শিশু সুরক্ষার উপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা শিশুদের কনফারেন্স হলে। 21 জুলাই মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বশির আহমেদের উদ্যোগে শুরু হল প্রচার অভিযান। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।